Mmm. Looks nice. So crispy, dusty, musty, tender. Food review kemon kore bhai. Hey everybody, burger kanna pochondo. Kintu burger sadharonoto amra khaisi chicken burger othoba beef burger. Kintu ajke ami khub unique ekta burger try korte aschi, seta hocche crab burger. Ha, ami kono food blogger na, but amar shotti mone hoy je eto unique ekta item apnader sathe shobosho share kora uchit. So let's go inside. আমি তো এখানে ক্র্যাব টেস্ট করতে আসছিলাম বাট এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এরা খুব স্পেশাল একটা ক্র্যাব সার্ভ করে যেমন আমরা যদি একটা অর্ডিনারি ক্র্যাব দেখি তাহলে এর বাইরের যে শেলটা এটা অনেক শক্ত এবং এটাকে ফাটায় তারপরে ভিতরের মিটটা আমাদেরকে খেতে হয় কিন্তু এরা যেটা সার্ভ করে সেটা হচ্ছে একটা সফট শেল ক্র্যাব দেখে মনে হবে যে এটার বাইরে কোনো শেল নেই আসলে আমরা সবাই জানি যে একটা নির্দিষ্ট টাইমে চিংড়ি মাছ বা কাঁকড়া নিজের শেলটাকে চেঞ্জ করে এবং এই শেলটাকে চেঞ্জ করার 4 ঘন্টার মধ্যে কাকড়ার যে শেলটা আছে ওটা শক্ত হয়ে যায় বাট এরা কি করে ওই যে শেলটা যখন যে পিরিয়ডে চেঞ্জ করে তখনই কাকড়াটাকে কালেক্ট করে ফ্রিজ করে ফেলে এবং এই যে শেলটা সফট হওয়ার কারণে একটা সুন্দর এক্সট্রা একটা ইউনিক টেস্ট অ্যাড করে এই ক্র্যাবে সো লেটস ট্রাই দ্যার ফুড লুকস নাইস So crispy, dusty, musty, tender. Food review kemon kore bhai. Okay. On a serious note, ami jodi boli tahole amra sadharonoto burger e ekta meat patty khete khete obhosto. Seta crispy hote pare ba juicy hote pare. Kintu ei je patty ta apni burger tate first bite dewar sathe sathe apnar ekdom khub sposto ebong khub sundor ekta crab er flavor ebong taste ashbe. Ebong ei ta ashole priceless. আপনি যদি ক্র্যাব লাভার হয়ে থাকেন এই বার্গারটা আপনার জন্য মাস্ট ট্রাই আইটেম আমি যদি শুধুমাত্র এই প্যাটিটা টেস্ট করি এখান থেকে এটা যদিও ক্রিসপি বাট মুখের মধ্যে বাকতেছে না আই মিন শক্ত না এবং সো সফট এবং এই জন্যই হয়তো এটাকে বলা হয় সফট শেল ক্র্যাব অ্যান্ড ইটস রিয়েলি নাইস আপনি যদি সি ফুড লাভার বা ক্র্যাব লাভার হয়ে থাকেন প্লিজ টেস্ট দিস এবং এটার স্পাইস লেভেলটা খুবই সুন্দর বাড়ানোর মনে হয় ঝাল লাভার হয়ে থাকেন এবং এটা ঝাল দিয়ে বেশি খেতে ভালো লাগে সত্যি এটার প্রাইস হচ্ছে 350 টাকা সো প্লিজ কাম অ্যান্ড ইট ইট আমি যদি এটা পার্সোনাল রিভিউ করি তাহলে হবে যেহেতু এটা খুব ইউনিক টেস্ট 9 out of 10 সিরিয়াসলি মাস্ট ট্রাই নাও লেটস ট্রাই দিস ক্র্যাব নাগেটস লুকস নাইস ওয়াও ভিতরে জিনিসটা খুবই জুসি মানে দেখতে মমো মমো লাগতেছে দ্যাটস রাইট আসলে আমার ফুড রিভিউদের মতো করা উচিত ফুড রিভিউ যারা করা ওকে দ্যাট ওয়াজ ক্রিঞ্জ সত্যি বলতে নাগেটস নিয়ে আমাদের মাথায় একটা থিঙ্কিং থাকে যে নাগেটস কেমন হবে ভিতরে একটা সফট মিট থাকবে কিন্তু এইটা আসলে আমাদের খাওয়া চিরাচরিত নাগেটসের থেকে একটু আলাদা টেস্টার মানে অনেকেরই এই নিয়ে দ্বন্দ্ব লাগতে পারে যে না এটা ভালো না এটা টেস্টটা ভালো না কিন্তু যদি আপনি একটা নাগেটসের ডিফারেন্ট টেস্ট ট্রাই করতে চান তাহলে এটা অবশ্যই টেস্ট করতে হবে কারণ ভিতর যে কাঁকড়ার যে টেস্টটা ক্র্যাবের যে টেস্টটা আছে এটা খুব স্পষ্টভাবে খুব জুসি একটা টেস্ট আসতেছে ইটস প্রাইসলেস সত্যি কথা আমি যদি এটা রেটিং করি পার্সোনাল তাহলে বলবো 8 out of 10 আর এটার প্রাইস হচ্ছে মাত্র 209 টাকা সো ট্রাই করবেন অবশ্যই ফাইনালি এখন আমরা ট্রাই করব একদম একটা ফ্রাইড সফট শেল ক্র্যাব ওয়াও আমরা যখন কুয়াকাটা বা কক্সবাজারে ইউজুয়ালি ক্র্যাব খাই তখন একটা ট্রেডিশনাল ওয়ে আছে না যে কাঁকড়ার যে উপরের যে শক্ত খোলসটা আছে ওটা ফাটায় ভিতরের মিটটা খাওয়া কিন্তু এটা খেলে মনে হচ্ছে কেউ শুধুমাত্র ওই মিটটাই আপনাকে সুন্দর করে ভেজে পরিবেশন করছে কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না এইটারও একটা এর ক্র্যাবেরও একটা শেল আছে কিন্তু শেলটা যেহেতু এটা সফট শেল ক্র্যাব তাই শেলটা এতটা সফট যে আপনার কাছে মনেই হবে না যে আপনি শেল সহ খাচ্ছেন এবং ভিতরের যে টেস্টটা মাংসের যে টেস্টটা এটা সত্যিই আসলে
খুবই সুন্দর করে ম্যারিনেট করে এবং রান্না করা। ওয়াও, যদি আপনি কাঁকড়া লাভার হয়ে থাকেন, আমি আবারও রিপিট করছি, যদি আপনার কাঁকড়া ভালো লেগে থাকে বা ক্র্যাব ভালো লেগে থাকে, প্লিজ 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 কাম হেয়ার। এবং এটা খুবই চিপ, খুবই রিজনেবল প্রাইসে, মাত্র 250 টাকায় আপনি 2 পিস পাচ্ছেন, এবং 4 পিসের একটা আছে, সেটা হচ্ছে 480 টাকা। ওয়াও ভাই, এটা আমি 10 আউট অফ 10 দিব। কে কী বলবে বলুক, মনে করতে পারেন পেইড রিভিউ, হ্যাঁ ঠিক আছে যা ইচ্ছা ভাবেন, বাট এটা বেস্ট, এইটা এখানকার বেস্ট আইটেম। ওয়াও, আই ক্যান ডু ইট অল ডে, সরি আই ক্যান ইট ইট অল ডে, এটা সত্যি খুব জোস। তাহলে আজকের ফাইনাল আইটেম হচ্ছে টর্টিলা র্যাপ, বেসিক্যালি ইটস আ শর্মা, এত কমপ্লিকেটেড নাম কেন দিছে আমি জানি না, সো লেটস ট্রাই। ব্রেডটা একটু শক্ত, আই উইশ ব্রেডটা একটু নরম হতো, তাহলে ভালো লাগতো খাইতে। ভিতরে কী কী আছে দেখি, ওকে টমেটো, লেটুস পাতা, শসা, ক্র্যাব, ওকে তো না, শর্মার যে বেসিক টেস্টটা আছে এটা মেনটেন করছে এখানে, বাট এই যে শর্মার যে ভিতরে যে সসটা মেয়নরা ইউজ করছে মেয়োটার জন্য, ক্র্যাবের টেস্টটা এখানে আসতেছে না, এটা একদম মনে হচ্ছে যে একটা চিকেন শর্মা বা যেমন একটা বেসিক মানে অর্ডিনারি শর্মা খাচ্ছে। এবং উপরে ব্রেডটা খুবই থিক, এটার প্রাইস 250 টাকা, বাট এটা রেটিং আমি দিব 6.5 আউট অফ 10। এতক্ষণ আমরা যে খাবারগুলো খেলাম সেই খাবারগুলো ছিল ক্র্যাব অ্যান্ড কোয়ের স্পেশাল সফট শেল ক্র্যাবের আইটেমস। আপনারা চাইলে এগুলো বাসা অর্ডার করেও খেতে পারেন, আছে হাংরি নাকি, ফুড পান্ডা, পাঠাও ফুডস, বাড়িধারা, গুলশান, বনানি, তেজগাঁও এবং বসুন্ধরা আবাসিক। আপনি চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন, ইভেন আপনি ডাইনিংয়ের ব্যবস্থা পাবেন বসুন্ধরা আবাসিকের গেটের ওল্ড স্কুল ক্যাফেতে। ইভেন আপনি চাইলে এটার ফ্রোজেন ফুডও অর্ডার করতে পারেন ফুড নেটওয়ার্ক অ্যাগ্রো থেকে। আপনি চাইলে ঘরে বসে এর ফ্রোজেন যে আইটেমগুলো আছে সেগুলো অর্ডার করে নিজে ফ্রাই করে খেতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। হেই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আমি কিন্তু কোনো ফুড ব্লগার না, বাট আমার মনে হয়েছে যে একটা ইউনিক ফুড আইটেম আপনাদের সবার সাথে ইন্ট্রোডিউস করাই দেওয়া উচিত, তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর হ্যাঁ, এই ভিডিওটা বানাইতে গিয়ে ভাই ফুড ব্লগারদের উপর আমার রেসপেক্ট বেড়ে গেছে, ওদেরকে আমি সাধারণত একটু ট্রোল করতাম, বলতাম হ্যাঁ কী করতেছে, বাট ট্রাস্ট মি গাইজ, তোমরা অনেক অনেক পরিশ্রমী। আমি যখন ফুড রিভিউগুলো করতেছিলাম, যখন পাশে থেকে কেউ তাকাচ্ছিল বা অন্যান্য রেস্টুরেন্টের অন্যান্য কাস্টমার্সরা একটু অকওয়ার্ডভাবে তাকায়, ভাই সব ভুলে যাই, কী বলবো না বলবো। এবং সিরিয়াসলি তোমাদের উপর হিউজ রেসপেক্ট আমার, তোমরা অনেক কষ্ট করো, অনেক হার্ডওয়ার্কিং। আর হ্যাঁ, মেক শিওর টু টেস্ট সফট শেল ক্র্যাব, আমি সব ধরনের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, নিজের এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার প্রথম ফুড রিভিউ ভিডিও কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন, আমি কোথায় কোথায় ওভার অ্যাক্টিং করে ফেলছি, কোথায় কোথায় ভুল হয়েছে, জাস্ট কমেন্ট বিলো। টেক কেয়ার।